আপনার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছে এখনকার সংবাদ। বুধবার বিকেল 4 ঘটিকার দিকে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি শান্তিরবাজার মহকুমা ভিত্তিক এক বিশাল প্রকাশ্য নারী সমাবেশ আয়োজন করা হয়। প্রকাশ্য সমাবেশের পূর্বে অষ্টম বামফ্রন্ট গড়ার লক্ষ্যে শান্তিরবাজার মহকুমা বাম সমর্থিত নারীরা আনন্দের সহিত বাজারের দুই প্রান্ত থেকে সুবিশাল মিছিল সংগঠিত করে বিদ্যালয়ের মাঠে মিলিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। ইউপিএ সরকার, তৃতীয় ইউপিএ সরকার 1000 কোটি টাকা রেখেছিল মেয়েদের উন্নয়নের জন্য, তাদের অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য। সেই টাকা কোথায় গেল? বিজেপি মন্ত্রী, সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী জবাব দেবে নাকি? বলছে না আমাদের কাছে কোনো নারীদের সম অধিকার ও সমমর্যাদা সংগ্রাম শক্তিশালী করতে আসন্ন বিধানসভা নির্বাচনে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করুন, এই স্লোগানকে সামনে রেখে বুধবার তেলিয়ামুড়া মহকুমায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল নারী পদযাত্রা ও নারী সমাবেশ। সরকার গঠন করতে চলেছি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে বিরোধী সংগঠন যারা আছে তারা নানান কথা তারা বলছেন, এমনকি গুজরাট হিমাচল প্রদেশে জয় জয়কার দেখে এখানে আনন্দে মাতোয়ারা হয়ে তারা বলছেন 60-60 আসন নাকি ওই বিজেপি দখল করবে। নির্বাচন তো উড়ে আসে, উড়ে এসে জুড়ে বসে নয়, নির্বাচন হচ্ছে যে রাজ্যের মানুষগুলিকে সংগঠিত করে তাদেরকে এক নির্বাচন থেকে আরেক নির্বাচন পর্যন্ত 5টি বছরের যে ইস্তাহার, সেই ইস্তাহার অনুযায়ী তাদের সামনে যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন যারা ক্ষমতায় আসেন, সেই প্রতিশ্রুতিগুলিকে রক্ষা করা, সেই প্রতিশ্রুতিগুলিকে পালন করা। আমরা কি দেখলাম যে গত 2014 লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে আজকের যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি, তিনি মানুষের সামনে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে পর প্রথম লোকসভা অধিবেশনে 1/3 নারী সংরক্ষণ বিল পাস করাব। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশ ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড অ্যান্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোন চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু। দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4 প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3 লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে নে। চল চল, লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4 জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার মশা বা নো মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। হ্যাঁ, আইয়ে বেঠে। ওহো ডাক্তার সাহেব, মানে আপনার মোবাইল ঘর বোলা হ্যাঁ কল আতা হুম। হ্যাঁ জি। ওহো ডাক্তার সাহেব, মুন্নি কে গুড্ডে কি শাদি হ্যায়, লড্ডু পৌঁছা গেয়া তুমে। সুনিয়ে আপ। হ্যাঁ জি। চুপ রহিয়ে আপ। আইয়ে বেঠে। ডাক্তার সাহেব, আজ অমাবস্যা আর মানে আন্ডা ভি খা লিয়ে, কল পকাতা হুম। বাহানা বানানা ছোড়িয়ে, শরীর মে ইতনি তকলিফ হ্যায় আর। আরে দোস্ত, বতাওগে নহীঁ তো ঠিক কেসে হোগা, যৌন সংক্রমণ হি তো হ্যায়। ডরিয়ে মত, পুরা ইলাজ করেঙ্গে আর বাত রহেগি সিরফ আপকে আর হামারে বীচ। বিলকুল, ডর কো ভগাইয়ে, নিকটতম সরকারি অস্পতাল মে যৌন সংক্রমণ কা ইলাজ করবাইয়ে। ডাক্তার সাহেব, অল ইজ ওয়েল। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যাক অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র BIS এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে বা? বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিব।
পারবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। কৃষিতে আমরা ক্রমশই এগিয়ে চলেছি। খাদ্যশস্যের উৎপাদন এখন বছরে 8.5 লক্ষ মেট্রিক টন। এক ফসলের জমিতে 2-3 বার ফসলের চাষ। চালের উৎপাদন এখন 8.2 লক্ষ মেট্রিক টন, বেড়েছে সেচের এলাকা। সেচের আওতাভুক্ত কৃষি জমির পরিমাণ প্রায় 1,16,000 হেক্টর। আধুনিক কৃষি ব্যবস্থার সংযোজন, সার ও কীটনাশকের ব্যবহার এবং সরকারের পরিকল্পিত উদ্যোগের সফল রূপায়ণের ফলে কৃষি নির্ভর ত্রিপুরা আজ অগ্রগতির পথে। প্রগতির পথে জনগণ, সবার বিকাশে উন্নয়ন, জনগণের পাশে ত্রিপুরা সরকার। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যাক অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার ড্রপ। আরএফএল ওয়ার ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার ড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুধবার থেকে শুরু হয় 7-দিনব্যাপী এনএসএস ইউনিটের বার্ষিক শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদায়িকা গৌরী দাস, পুর পরিষদের কাউন্সিলর, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সহ অন্যান্য। শিবিরের সূচনা করেন স্বামী বিবেকানন্দের মর্মমূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে। বিদ্যালয়ের এনএসএস ইউনিট বার্ষিক শিবির উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ব্রিটিশদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা আনার জন্য আমরা এখানে গর্বের সহিত বলতে পারি আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। তো স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়েও আমরা মনে হচ্ছে পরাধীন ভারতবর্ষের নাগরিক। এই দেশটাকে আমরা কিভাবে রক্ষা করব? তাহলে আমাদের যুব শক্তি সবচেয়ে বড় শক্তি। তো যুব শক্তি, যুব ছাত্র সবাই মিলে, ছাত্র থাকি আমরা, মেয়েরা ছেলেরা, আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা যদি দেশ গঠনে, দেশের সেবায়, সমাজের সেবায় আমরা যদি তৈরি হতে না পারি, তাহলে কিভাবে রক্ষা হবে আমাদের দেশ? ধ্বংসের পথে চলে যাবে আমাদের যুব শক্তি, সর্বনাশ হয়ে যাবে যুব সমাজ, ছাত্র নেশায় নেশাগ্রস্ত হয়ে থাকবে, দেশ কোথায় চলে যাবে, আমাদের মানব সম্পদ কোথায় চলে যাবে, আমাদের যে সুন্দর পরিবেশ আমরা চাই, আমাদের সুন্দর এলাকা, আমাদের বিদ্যালয়টা সুন্দর, ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ, আমাদের রাজ্যটা তাহলে কিভাবে হবে? তার জন্যই আমাদের এই যে এনএসএস যে ইউনিট প্রতিটি প্রায় বিদ্যালয় চালু হয়েছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও, এনএসএস এর বলছে ভালো কাজ করে, এমন না যে করেন না, যে আমরা 7 দিন ব্যাপী প্রশিক্ষণ নেব তারপর ভুলে যাব, এমনটা হলে চলবে না। বুধবার বিজেপি মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে চলো পাল্টাই নামে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। আজকে আমরা মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে পদযাত্রার আয়োজন করেছি।
থেকে আতারবাগ মন্ডল এবং পুরো ত্রিপুরাকে জানান দিতে চাইছি, 2018 এর বিধানসভা নির্বাচন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এবং বুধবার গোপন খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর রাজারবাগ সংলগ্ন এলাকার দুটি বাড়ি থেকে কফ সিরাপ সহ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে। নেতৃত্ব ছিল উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্র দত্ত। পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজারবাগ বাপ্পা দাসের ভাড়া বাড়ি থেকে এগুলি উদ্ধার। এখানে তো প্রায় 73 মতো পাওয়া গেছে, আর এছাড়াও আরেকটা স্পট আমরা পাইছি, ওইটা তো যাওয়া হইতেছে, ওইখানেও কিছু পাওয়া গেছে, আমরা ওইটাও ট্যাক করতেছি। মালিক তো অন্যজন, ওই ভাড়া থাকে হলো বাপ্পা দাস, ওই ভাড়া থাকে এখানে বাড়ি থাকে। আজকে সকালে একটা সিক্রেট ইনফরমেশন আর দুপুর থানার অফিসার, তো সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে রাজারবাগের পাশে এখানে ওই যে বাপ্পা দাস করার পর দেখা গেছে ও ঠাকুরঘরের এখানে যে কোক সিরাপ কৌশল করে রাখা হয়েছে, যেগুলি তো পোড়াইন ইয়ে আছে কৌশল করবা, তো অ্যাকর্ডিংলি আমরা NDPS সেক্টর অনুযায়ী আমরা প্রসেসিং করতেছি। নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন প্রকাশিত প্রায়। দু পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন,
এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट मां। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ मां, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए, ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। राज्यर पिछिए पड़ा उपजाति जनगोष्ठीर मानुष आज पेयेछेन सामाजिक मर्यादा ओ अधिकार बोध। आर्थ सामाजिक उन्नयने সরকারের বহুবিধ কর্মপরিকল্পনায় যুক্ত হচ্ছেন উপজাতি জনগোষ্ঠীর মানুষ। গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষা ও স্বনির্ভরতার উপর। চালু রয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ফ্রি কোচিং সেন্টার, আবাসিক স্কুল, স্টাইপেন্ড এবং স্কলারশিপ প্রদান ইত্যাদি নানা প্রকল্প। উপজাতি জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামোর সম্প্রসারণ এবং উপজাতিদের সংস্কৃতির বিকাশে সরকারের ধারাবাহিক কর্মসূচি রূপায়ণের ফলে ত্রিপুরায় এখন নবজীবনের স্পন্দন। প্রগতির পথে জনগণ, সবার বিকাশে উন্নয়ন, জনগণের পাশে ত্রিপুরা সরকার। ডক্টর শর্মা কহাঁ মিলেঙ্গে? প্লিজ একবার জরা পুছিয়ে না কহাঁ মিলেঙ্গে ইস ওয়াক্ত। স্যার, আপ উধার জায়গা বেঠ সকতে হ্যায় প্লিজ? এক মিনিট মে জরা ইনসে। সিস্টার প্লিজ আপ বতাইয়ে কহাঁ মিলেঙ্গে ডক্টর? আই এম সরি, আপকো ওয়েট করনা পড়া। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, सेकंड, सेकंड। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल, आपका इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो एचआईवी केस है। हाँ तो आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें एचआईवी है। जब साथ है सुरक्षा तो डरना कैसा। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে।
এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, নয় মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মোর্চে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। উদয়পুর জামতলা পোস্ট অফিসের সামনে বুধবার 6 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের জেলাভিত্তিক গণঅবস্থান সংগঠিত হয়। জেলাভিত্তিক গণঅবস্থানে উপস্থিত ছিলেন খ্যাতমজুর ইউনিয়নের নেতৃত্ব সহ খ্যাতমজুর ইউনিয়নের সদস্যরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 42তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার উদয়পুর রাজস্বী কনফারেন্স হলে এক মেগা ঋণদান শিবিরের আয়োজন করা হয়। এই মেগা ঋণদান শিবিরে উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া, জেনারেল ম্যানেজার দীপঙ্কর অম্বলি, বিকাশ দেব বর্মা, নিত্যানন্দ বণিক সহ আরো গ্রামীণ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকগণ। তাই আমাদের গ্রামীণ ব্যাংকের পজিশন সারা দেশে এক নম্বরে অটুট শীর্ষস্থান দখল করে। আপনারাও নিশ্চয়ই জানেন বা শুনেছেন আমাদের দেশে প্রতি বছর আজও 13-14 হাজার কৃষক অভাবের কারণায় ঋণ পরিশোধ করতে পারে না, বিধায় আত্মহত্যা করে থাকে। কিছুদিন আগে আমি পত্রিকায় দেখলাম আমাদের সুপ্রিম কোর্টের সামনে আমাদের দেশের অফিসাররা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন রাজ্যে আজও 13-14 হাজার মানুষ এই আত্মহত্যা করতে বাধ্য হয়, প্রধানত ঋণ পরিশোধ করতে পারে না, বিধায়। এই যে আত্মহত্যার ঘটনা আমাদের রাজ্যে একটিও না, আত্মহত্যা হয় কিন্তু ঋণ পরিশোধ করতে পারে না, বিধায় আত্মহত্যা করতে হয়েছে। এই ধরনের ঘটনা, অভাবের তারাই আত্মহত্যা, আমাদের রাজ্যে একটিও নাই। এটা আমাদের এই রাজ্যের সাফল্য, সব জনগণের সাফল্য।
এই যে সাফল্যটা অর্জন করলাম, অন্য রাজ্যে হাজার হাজার মানুষ আত্মহত্যা করে মারা যায় অভাবের কারণে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।